সবার প্রথমে আমরা আলোচনা করব অ্যাডার নিয়ে। হোয়াট ইজ অ্যাডার? অ্যাডার কম্পিউটার সিস্টেমের একটা ডিভাইস যা অ্যাডিশনে কি করে সহায়তা করে, অর্থাৎ যে প্রক্রিয়ায় কম্পিউটার সিস্টেমের ডিভাইস অ্যাডিশনে সহায়তা করে তাকে কি বলা হয়? অ্যাডার বলা হয়। এই অ্যাডার মূলত, এই ডিভাইস বলতে মূলত কম্পিউটার সিস্টেমের সার্কিটকে বোঝায়। কাকে বোঝায়? অ্যাকচুয়ালি অ্যাডার হচ্ছে এক ধরনের সার্কিট যা হচ্ছে অ্যাডিংয়ের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যাডারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। তো ক্লাসিফিকেশন অফ অ্যাডার, অ্যাডারকে দুই ভাগে ভাগ করা হয়। সবার প্রথমটা হচ্ছে হাফ অ্যাডার, এর পরেরটা হচ্ছে ফুল অ্যাডার। তো আমরা হাফ অ্যাডার, ফুল অ্যাডার এগুলো সম্বন্ধে সামনে জানবো। তো তার আগে আমরা অ্যাডারের একটা ডেফিনেশন দিই। কম্পিউটার সিস্টেমে যে প্রক্রিয়ায় যোগ তথা অ্যাডিশনের সকল কার্যক্রম করা হয় তাকে মূলত কি বলা হয়? অ্যাডিশন বলে। আর অ্যাডিশন করার জন্য কম্পিউটার সিস্টেমে যে সার্কিট তথা ডিভাইস ব্যবহার করা হয় তাকে মূলত কি বলা হয়? অ্যাডার বলা হয়। অর্থাৎ কম্পিউটার সিস্টেম না বলে আমরা ইলেকট্রনিক মিডিয়াম বলি। ইলেকট্রনিক মিডিয়াম যা অ্যাডিশন করার জন্য যে সার্কিট বা সার্কিট অর ডিভাইস ব্যবহার করে তাকে মূলত কি বলা হয়? অ্যাডার বলা হয়। আর আরেকটা জিনিস বলে রাখি, ইলেকট্রনিক মিডিয়াম, পৃথিবীতে যত ইলেকট্রনিক মিডিয়াম আছে তারা অ্যাডিশনই শুধু করতে পারে। ম্যাথমেটিক্যাল কোন অপারেশনটা করতে পারে? অ্যাডিশন করতে পারে। ইলেকট্রনিক মিডিয়াম কোনো ধরনের সাবট্র্যাকশন ডিভিশন বা মাল্টিপ্লিকেশন করতে পারে না। ওকে, এই ডিভিশন, ইলেকট্রনিক মিডিয়াম কোনো ডিভিশন সাবট্র্যাকশন ও মাল্টিপ্লিকেশন কোনো কিছু করতে পারে না, একমাত্র কি করতে পারে? অ্যাডিশন করতে পারে। আর এই অ্যাডিশনের সকল কার্যক্রম কি দ্বারা সম্পাদন হয়? ওকে, তো আশা রাখি অ্যাডার নিয়ে কোনো প্রবলেম হবে না। আজকের মতো এতটুকুই।